নমস্কার বন্ধুরা, জবা গাছের গোড়ায় এই দুটো খাবার দিয়েছি আমি। দেখুন, অগুন্তি ফুলে আমার বাগান ভরে গেছে। আপনারাও এই দুটি খাবার দেবেন। এই দুটি খাবার কি খাবার সেটার জন্য আপনাদের জানানোর জন্যই আমি এই ভিডিওটি এনেছি। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন, যাতে আমার সব নোটিফিকেশান আপনারা প্রথমেই পেয়ে যান। এবং আমার অনেক গাছের ভিডিও আছে, তার থেকে আপনারা উপকৃত হবেন। এই যে এই সারটি দেখছেন, এই সারটি আমি দিয়েছি গাছকে। এটি হচ্ছে 1 লিটার জলে কয়েকটা জবা ফুলের পাপড়ি আপনারা ভিজিয়ে রাখবেন। এইরকমভাবে ভিজিয়ে রাখবেন, জবা ফুলের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে এবং এটা এই যে এনজাইমটা তৈরি হয়েছে এটা গাছের পরিপাকে সাহায্য করবে। এর সঙ্গে আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা 10 দিন এটা চিপিটা ঢাকা দিয়ে 10 দিন রেখে দেবেন। তারপরে দেখবেন এইরকম একটা এনজাইম তৈরি হয়ে গেছে। দেখুন এই যে এই এনজাইমটা তৈরি হয়ে গেছে, এটাই আমি ছেঁকে গাছকে দিয়েছি। এটার মধ্যে খুবই পুষ্টিগুণ আছে, তার থেকেই আমার গাছ পুষ্টি লাভ করেছে। এটা আপনারা সব গাছকেই দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এটা আবার এর সঙ্গে জল মিশিয়ে 1 কাপ করে সমস্ত গাছকেই আমি দিয়েছি। আর দেখুন এই গরমেও কিন্তু আমার গাছের কুঁড়ি ঝরে যায়নি, সমস্ত কুঁড়ি ফুল ফুটছে আর পাতাও কত সবুজ আছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, যে আমি যে কাজগুলো করছি তাতে কিন্তু আমি সফল হয়েছি। তাই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকমভাবে করলে আপনাদের গাছও এরকম সবুজ থাকবে এবং কুঁড়িতেই ভরে যাবে। দেখুন বন্ধুরা কীরকম সমস্ত ডালে ডালে কিন্তু কুঁড়ি এসেছে, আর আমি ফুলের সাইজও কিন্তু সেরকমই পাচ্ছি। আর এটা আমি সব গাছে একটু একটু করে দিচ্ছি। দেখুন এই যে দেখেছেন, এবং আমার গাছেও সমস্ত গাছেই কিন্তু কুঁড়ি এসেছে। আরেকটি খাবার আমি গাছকে দিয়েছি, সেটা হচ্ছে পেঁয়াজের খোসা, ডিমের খোসা এবং চা পাতা। এই পেঁয়াজের খোসার মধ্যে আছে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সালফার, কপার এবং পটাশিয়াম। এবং ডিমের খোসার মধ্যেও আছে, এর মধ্যে অনেক অনুখাদ্য আছে যেগুলো গাছের খুবই উপকারী। এইগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে শুকিয়ে আগে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে গুঁড়ো করে এগুলো আমি গাছকে দিচ্ছি। দেখুন আমার গাছ কি সুন্দর ফুলে ভরে রয়েছে। দেখুন এটা কয়েকদিন আগে এইটা ফুটেছিল। দেখুন দুটো ফুল একসঙ্গে একই তালে দুটো ফুল ফুটেছে। আর আমি দিয়েছি 15 দিন ছাড়া মিরাকুলার। এই যে আমি মিরাকুলার স্প্রে করছি, এইভাবে করেই কিন্তু আমি এত ফুল পাচ্ছি বন্ধুরা। তাই আপনারাও করে দেখবেন, আপনারাও এভাবে সফল হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন। আপনার গাছপ্রেমী বন্ধুদের শেয়ার করবেন। নমস্কার।